हेलो क्रिप्टो इन्वेस्टर्स आमी जीत एंड यू आर वाचिंग बॉम क्रिप्टो। चले एसेছি আবার একটা নতুন সানডে স্পেশাল কিউএনএ সেশন নিয়ে, যেখানে আপনাদেরই করা বিভিন্ন কোশ্চেনের উত্তর আমরা যথাযথ দেওয়ার চেষ্টা করি। যদিও এই সেশনটি 2 সপ্তাহব্যাপী আমরা আনতে পারিনি, আমাদের কনস্ট্রাকশনের কাজ চলা হেতু স্টুডিওতে। তো সেক্ষেত্রে আপনারা যারা একদমই নতুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা যে সমস্ত কমেন্টগুলি করে থাকেন আমাদের প্রতিটা ভিডিওসে, সেই সমস্ত ইম্পর্টেন্ট কমেন্টগুলি আমরা একটা রবিবার করে কিউএনএ সেশন করি, সেখানে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রচেষ্টাটি সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যে আনা। আপনারা যারা একদমই বিগিনার্স, এই মার্কেটে নতুন কোনো রকম গাইডেন্স নেই, এই সেশনটির মাধ্যমে তাদেরকে ছোট্ট করে গাইডেন্স প্রোভাইড করার চেষ্টা করা হয়। তো সেক্ষেত্রে এই প্রচেষ্টাটিকে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং বেল বাটনটিকে টিপে নিতে পারেন, এবং অতি অবশ্যই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে কি লাইক করে দিতে পারেন, এবং অতি অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও জয়েন হয়ে যেতে পারেন। সেখানে বিভিন্ন কয়েনের ডে টু ডে অ্যানালিসিস সহ বিভিন্ন মার্কেট নিউজ সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তাও সেশনের শুরুতে বলবো যে গত 2 সপ্তাহব্যাপী আপনারা যেহেতু কমেন্ট করছেন এবং অ্যাট প্রেজেন্ট মার্কেট পরিস্থিতিতে সেই সমস্ত অনেক কমেন্টগুলির হয়তো ভ্যালিডিটি কমে গেছে, তাও আপনারা যেহেতু কোশ্চেনগুলি করেছিলেন এবং আমরা যেহেতু এনরোল বলে লিখেছিলাম, তাই সেই সমস্ত কমেন্টগুলির আমরা একটা যথাযথ এই মার্কেট পরিস্থিতিতে কি করা সম্ভব একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখুন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি কন্টিনিউ করা যাক। আমাদের প্রথম যে বন্ধু কোশ্চেন করেছেন তার অ্যাকাউন্টের নাম হচ্ছে শরীফউদ্দিন। তিনি বলতে চাইছেন, দাদা আমার ট্রাস্ট ওয়ালেটে Binance পেক BUSD সার্চ করে পাচ্ছি না, কীভাবে অ্যাড করবো একটু প্লিজ জানাবেন। তো সেক্ষেত্রে বলে রাখি, Binance পেক BUSD যদি সার্চ করে না পারেন একটা স্ক্রিনশট দিয়ে দেবো, সেটা দেখলে আশা করি বুঝে যাবেন। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন সুমন দাস। তিনি বলতে চাইছেন, দাদা প্লিজ টেল অ্যাবাউট FTM ওয়েট গালা ডট মানা। তো সেক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট মার্কেট যেহেতু পাম্প খেয়েছে এবং এই সমস্ত কয়েনগুলো কিন্তু একটা মারাত্মক পাম্প খেয়েছে, আপনি যদি লং টাইমের জন্য হোল্ড করতে চান অতি অবশ্যই হোল্ড করতে পারেন। যদি মনে করেন যে শর্ট টাইমে প্রফিট করে বেরিয়ে যাবো, তো আশা করি এই সমস্ত কয়েনগুলি আপনি গ্র্যাব করেছিলেন এবং অ্যাট প্রেজেন্ট যে পরিমাণ পাম্প খেয়েছে সেখানে 50% হোক বা 75% হোক আপনি বেঁচে দিয়ে প্রফিট গ্র্যাব করে নিতে পারেন। এবং যদি ভাবেন যে লং টাইমের জন্য হোল্ড করবো, তাহলে অতি অবশ্যই এই কয়েনগুলি ভালো কয়েন হোল্ড করতে পারেন। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন বেলাল সর্দার। তিনি বলতে চাইছেন, দাদা আমাদের জন্য 20 বেস্ট ইনভেস্টমেন্ট কয়েন চাই। তো সেক্ষেত্রে এই নিয়ে আমাদের টপ 10, টপ 20, টপ 10 এর এরকম অনেকবার লিস্ট আনা হয়েছে, সেই সমস্ত ভিডিওগুলি পারলে আমি আই বাটনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনি সার্চ করে নিতে পারেন এবং পরবর্তীকালে আরও এই ধরনের ভিডিও আনা হবে। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন MD আব্দুল আলম। তিনি বলতে চাইছেন, স্যার অ্যালগো টোকেন কি লং টাইমের জন্য হোল্ড করলে কেমন হবে, বাই টার্গেটগুলো বলে দিন। তো সেক্ষেত্রে অ্যালগো অবশ্যই ভালো টোকেন, লং টাইমের জন্য হোল্ড করতেই পারেন, তবে অ্যাট প্রেজেন্ট অনেকটাই পাম্প হয়ে গেছে। যদি এখনো গ্র্যাব না করে থাকেন অ্যাট প্রেজেন্ট পাম্পের মুহূর্তে ফোমোর বসে গ্র্যাব করবেন না। অ্যাকুমুলেশন রেঞ্জ বলে দিচ্ছি, সেটা হচ্ছে $0.15 থেকে $0.16 আশেপাশে পেলে অবশ্যই গ্র্যাব করে নিতে পারেন। অ্যাট প্রেজেন্ট যেহেতু একটু বেড়ে গেছে তার ভ্যালু, তাই অ্যাট প্রেজেন্ট গ্র্যাব করতে যাবেন না, তাহলে পুরোপুরি কিন্তু ফোমের বসে গ্র্যাব করা হয়ে যাবে। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন করেছেন নাহিদ সুলতানস ব্লগ। তিনি বলতে চাইছেন, দাদা XRP Ripple ভার্সেস SECর ফাইনাল কেস কবে সলভ হতে পারে, এই কেসে Ripple জিতে গেলে XRP কত প্রফিট দিতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই কেস কন্টিনিউ চলছে এবং আমাদের টেলিগ্রামে এই নিয়ে ডে টু ডে বিভিন্ন আপডেট প্রোভাইড করা হয়ে থাকে। অতি অবশ্যই আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করেন তো দেখতেই পাবেন যে এই নিয়ে অনেকগুলি পোস্টও ছাড়া হয়েছে। অতি অবশ্যই যদি কেস কমপ্লিট হয়ে গিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেল থেকে সেটা সবার আগে জানতে পেরে যাবেন। তাই অতি অবশ্যই আপনারা সিওরিটি হন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়েছেন। এবং তার সাথে বলে রাখি, XRP যদি কেসে জিতে যায় তাহলে মিনিমাম অ্যাট প্রেজেন্ট যে ভ্যালু চলছে সেখান থেকে কিন্তু 10x দিতে পারে। তো আশা করি আপনাকে একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন অনলি ভেরিফাইড অ্যান্ড লেজিট অফার। তিনি বলতে চাইছেন, FTX এর সমস্যার কারণে যেসব কয়েন যেমন LDO সল ইত্যাদি কয়েনের সমস্যার সৃষ্টি হয়েছে, FTX রিলেটেড কয়েন বাই করা ঠিক হবে। তো সেক্ষেত্রে আপনার কনসেপ্ট একটু ভুল আছে। তো সেক্ষেত্রে টেরা লুনার উদাহরণ দিই। টেরা লুনার ইকোসিস্টেমে কাজ করা দুটো কয়েন হচ্ছে, একটা হচ্ছে মিরর প্রোটোকল, একটা হচ্ছে অ্যাঙ্কার প্রোটোকল। এগুলো হচ্ছে পুরোপুরি টেরা লুনার ইকোসিস্টেমে কাজ করতো। যখন টেরা লুনার ফল হয় তখন কিন্তু দেখা যায় যেহেতু টেরা লুনার ইকোসিস্টেমে কাজ করতো তাই ANC এবং মিরের কিন্তু ফল হয়েছিল। কিন্তু আপনি যে দুটো টোকেনের নাম নিয়েছেন LDO সল, যদিও বলে রাখি FTX এর অ্যালামেডা যে কোম্পানি ছিল তার হোল্ডিংসে এই সমস্ত কয়েন ছিল, এর মানে এটা নয় যে FTX এর ইকোসিস্টেম এই সমস্ত কয়েন কাজ করছে। তো সেক্ষেত্রে FTX ক্র্যাশ করার পরও কিন্তু অ্যাট প্রেজেন্ট মার্কেট যেহেতু পাম্প খেয়েছে, তাই দেখবেন LD এবং সল তার ভালো একটা সাপোর্ট রিজিয়ন থেকে ভালো বাউন্স খেয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনি চান LDO কয়েন হোল্ড করতেই পারেন অ্যাট প্রেজেন্ট। যদি Solana অ্যাট প্রেজেন্ট হোল্ড করতে না চান কিছুটা দিন অপেক্ষা করে যেতে পারেন, Solana এরকম কোনো প্রবলেম হবে না। আশা করি যে সমস্ত Solanaগুলো মার্কেটে এরা ছাড়বে, অর্থাৎ FTX এর হোল্ডিংয়ে যে সমস্ত Solanaগুলো আছে সেটা যখন মার্কেটে ছাড়বে, Binance এর মতো বড় বড় এক্সচেঞ্জ সেগুলো কি কিনে নেবে এবং Solana কিন্তু আবার তার নিজের জায়গা ক্লেম করতে পারবে। তো আশা করি একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন সামথিং আর্ন 24। তিনি বলতে চাইছেন, দাদা Binance এর ETF টোকেনগুলো কি হোল্ড করা যায়। তো ETF টোকেন মানে হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড টোকেন। এইগুলো কি হয়, আপনি যদি না কিনে অর্থাৎ এর মালিকানা যদি আপনার কাছে না থাকে তাহলেও কিন্তু এর মালিকানা আপনি ক্লেম করতে পারেন। এই হচ্ছে মেন সুবিধা। যদি আপনি মনে করেন বা আপনার রিসার্চে বলে ETF টোকেনগুলো হ্যাঁ পরবর্তীকালে ফিউচার আছে বা ঠিকঠাক রিটার্ন দিয়ে যেতে পারে, তো অতি অবশ্যই আপনি হোল্ড করতে পারেন। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন আসরাদুল্লাহ আর রহমান, তিনি বলতে চাইছেন BNB সোলানা অ্যালগো ডোজ এই কয়েনগুলো কেমন হবে ইনভেস্ট করার জন্য, প্লিজ রিপ্লাই। তো সেক্ষেত্রে বিএনবি অতি অবশ্যই ভালো কয়েন, অ্যালগো ডোজ সোলানা এগুলো প্রতিটাই ভালো কয়েন। তবে বলবো যদি আপনি এখনও হোল্ড না করে থাকেন বা কিনে না থাকেন তাহলে কিন্তু এই যে মার্কেটটা পাম্প করছে সেই সময় কিন্তু ফোমোর বসে বাই করবেন না, মার্কেট আবার একটু ডাম্প হবে, অতি অবশ্যই বিটকয়েন পড়বে, সেই সঙ্গে এই সমস্ত কয়েনগুলোও কিন্তু ডাম্প হবে, তখন কিন্তু ঠিকঠাক অ্যাকুমুলেশন রেঞ্জে বা সাপোর্ট রেঞ্জে আসলে তখনই গ্র্যাব করবেন। তো চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন নাথিং এলস, তিনি বলতে চাইছেন দাদা দুটো কোশ্চেন আছে, লুনা টেরা ক্লাসিক ফর নেক্সট বুল রান এটা হোল্ড করা কেমন ডিসিশন হবে। তো সেক্ষেত্রে লুনা হোল্ড করতে চাইলে পুরোপুরি আপনার ডিসিশনে হোল্ড করবেন এবং আপনার যদি কোনো স্পিওর অ্যামাউন্ট থাকে তাহলেই সাজেস্ট করবো সেই স্পিওর অ্যামাউন্টটা দিয়ে কিন্তু লুনা হোল্ড করুন, তাছাড়া কিন্তু বারণই করবো। সেকেন্ড কোশ্চেনে চলে আসছি, ONG কয়েন ফর নেক্সট বুল রান কেমন হবে। তো ONG কয়েন অ্যাট প্রেজেন্ট অনেকটাই ওপরে উঠে গেছে, যেহেতু মার্কেট পাম্প খেয়েছে ONG কয়েন কিন্তু ভালো কয়েন। অরিজিন প্রোটোকল যদি গ্র্যাব করতে চান, মার্কেটকে ফল হতে দিন, যদি ONG কয়েনকে $0.085 রেঞ্জে পান তবে অতি অবশ্যই গ্র্যাব করতে পারেন এবং ফিউচারে অর্থাৎ পরবর্তী বুল মার্কেটের জন্য আপনি হোল্ড করে রেখে দিতে পারেন। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন মোহাম্মদ আশরাফুল, তিনি বলতে চাইছেন ক্রিপ্টো ব্লেডস কিংডম অর্থাৎ কিং টোকেন সম্পর্কে জানতে চাই। কিং টোকেনের অ্যাট প্রেজেন্ট আমি র্যাঙ্ক চেক করেছি, প্রায় 5666 র্যাঙ্ক আছে, অর্থাৎ বলার কিছু নেই, কয়েনটা প্রায় বৃদ্ধ হয়ে গেছে এবং মারা যাওয়ার অবস্থায় চলে এসেছে। অর্থাৎ এই কয়েনে যদি আপনি চার্ট চেক করেন দেখবেন অল টাইম হাই থেকে প্রায় 99.86% কিন্তু ফল হয়ে গেছে। তো অতি অবশ্যই এই ধরনের টোকেনটাকে বারবার বলে আসি কিউএনএ সেশনে যে দূরে থাকুন এবং আপনাকেও সাজেস্ট করবো যে এই টোকেনটা হোল্ড করবেন না, যদি এয়ারড্রপ আকারে কোনোভাবে ক্লেম বা পেয়ে থাকেন তাহলে ভালো একটা রেঞ্জ থেকে বেঁচে দিন, এটাই সবচেয়ে বেস্ট এক্সাম্পল বা বেস্ট পসিবল জিনিস আপনি যেটা করতে পারেন। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন চাঁদনি মিডিয়া, তিনি বলতে চাইছেন অনেক কটা কয়েনের নাম লিখেছেন, সেগুলো একটু জানাতে বলেছেন যে হোল্ড করা ভালো হবে কিনা, অর্থাৎ অনেক কটা কয়েন। তো সেক্ষেত্রে বলে রাখি আপনার যে লিস্টটা আপনি দিয়েছেন সেখানে বিটকয়েন এবং ইথেরিয়াম নেই, আপনি যদি এতগুলো কয়েন কিনতে চান তার বদলে আমি সাজেস্ট করবো বিটকয়েন এবং ইথেরিয়াম কিনে রাখুন আপনার পোর্টফোলিওর 35% অ্যামাউন্ট দিয়ে, অর্থাৎ বিটকয়েন 25 আর ইথেরিয়াম 10% অ্যামাউন্ট দিয়ে। বাকি এই যে সমস্ত কয়েনগুলো লিখেছেন এত কয়েন কিন্তু হোল্ড করলে ম্যানেজ করতে আপনারই প্রবলেম হবে বা পরবর্তীকালে ডিসিএ করার মতো হয়তো পর্যাপ্ত ব্যালেন্স তো থাকবে না। তো সেক্ষেত্রে এই যে সমস্ত কয়েনগুলো লিখেছেন তার মধ্যে থেকে APT ম্যাটিক অ্যাভাক্স ডট OP অ্যাটম গালা লিঙ্ক এবং পরবর্তীকালে GRT যে কয়েনটা লিখেছেন এই যে কটা কয়েনের নাম বললাম সে কটা কয়েন আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন, বাকি কয়েনগুলো না রাখলেও কোনো রকম ক্ষতি হবে না। হ্যাঁ, এর মানে এটা নয় যে বাকি কয়েনগুলো যেগুলো বাদ দিয়ে দেওয়া হলো সেগুলো কোনো রকম রিটার্ন দেবেন, অবশ্যই রিটার্ন দেবে, তবে এত কয়েন যদি আপনি পোর্টফোলিওতে রাখেন তাহলে কিন্তু আপনার সাজাতে প্রবলেম হবে, ডিসে করতে প্রবলেম হবে। তো সেক্ষেত্রে যেটা বেস্ট পসিবল এক্সাম্পল সেটাই দিলাম, বিটকয়েন এবং ইথেরিয়াম কিনে রাখুন এবং বাকি যে কয়েনগুলোর নাম নিলাম সেগুলো আপনি কিনে রাখুন এবং পরবর্তীকালে ডিসে করার প্রয়োজন হলে অবশ্যই আপনি ডিসে করতে পারবেন। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন মোহাম্মদ আলী আলম, তিনি বলতে চাইছেন দাদা ব্রাইস কয়েন $15 ইনভেস্ট করতে চাইছি লং টাইমের জন্য, কমপক্ষে 5 বছর, তাতে কি ভালো আশা হবে। তো সেক্ষেত্রে বলে রাখি ব্রাইস বীর্যের এই সমস্ত কয়েনগুলি ফ্যান বেস টোকেন, তো সেক্ষেত্রে আপনার $15টা যেমন $1500 হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, তো আবার একটা পসিবিলিটি আছে সেটা হচ্ছে আপনার $15টা পুরোপুরি কিন্তু হারিয়ে ফেলা। তো সেক্ষেত্রে যেটা রাখবেন অবশ্যই ভেবেচিন্তে রাখবেন এবং আমরা বারবারই সাজেস্ট করেছি যে এই সমস্ত কয়েনগুলোকে একটা ক্যাটাগরিতে ডিভাইড করে দিন এবং আমরা একটা পোর্টফোলিওর অ্যামাউন্ট ঠিক করে নিন যে অ্যামাউন্টগুলোর বেশি দিয়ে ইনভেস্ট করবেন না, সেই পোর্টফোলিওর অ্যামাউন্টটা দিয়ে এই সমস্ত কয়েন ইনভেস্ট করুন, সেটা আপনার জন্য ভালো হবে। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন তিতাস মিডিয়া, তিনি বলতে চাইছেন YFDAI টোকেন 6K+ হিট করেছিল, এটা কি বাই করতে পারি, BTC আরও কত নিচে আসতে পারে। তো সেক্ষেত্রে YFDAI অ্যাট প্রেজেন্ট অনেকটাই পড়ে গেছে, এক সময় হয়তো $6000 হিট করেছিল, তো সেক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট এই কয়েনটিকে আপনি গ্র্যাব করবেন না বা অ্যাকুমুলেট করবেন না, ঠিকঠাক কিন্তু রেঞ্জে নেই। যাই হোক, আর BTC আরও কত নিচে আসতে পারে আপনি হয়তো অনেক দিন আগে কমেন্টটা করেছিলেন, BTC ওই রেঞ্জ থেকে অনেকটাই পাম্প খেয়েছে এবং অতি অবশ্যই এখনও কিন্তু মার্কেট সিচুয়েশন অনুযায়ী BTC ডাম করার 100% প্রবেবিলিটি আছে এবং মার্কেটে এখনও কিন্তু সেই রকম স্থিতিশীল বা ইনভেস্টার ক্যাশ ফ্লো আসেনি। তো সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু অতি অবশ্যই ডাম্প করতে পারে এবং আগেও যেটা বলতাম এখনও সেটা বলছি, যেটা হচ্ছে $12,000 থেকে $15,000 রেঞ্জটা আমরা মেনে চলছি, সেই অবধি কিন্তু BTC একবার টাচ করতেই পারে। এরপর আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে তাহলে মার্কেটে এইরকম একটা হঠাৎ পাম্প আসলো কেন। তো সেক্ষেত্রে আপনারা যদি হিস্টোরিক্যাল ডাটা চেক করেন তাহলে দেখতে পাবেন যে গত 4টে কোয়ার্টার ধরে কিন্তু বিটকয়েন মারাত্মক ডাম্প করেছিল, অর্থাৎ 2022 সালের 4টে কোয়ার্টার, অর্থাৎ একটা বছরে 4টে কোয়ার্টার হয় প্রতিটা কোয়ার্টারই কিন্তু বিটকয়েনের ফল হয়। তো তারপরে একটা কোয়ার্টার একটু পাম্প দেওয়াটাই স্বাভাবিক ছিল। তো সেক্ষেত্রে সেই অনুযায়ী বিটকয়েন পাম্প হচ্ছে, পরবর্তীকালে কিন্তু মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে এবং পরবর্তীকালে একটা ডাম্পের সম্ভাবনা আছে। এবং আমরা একটা ভিডিওতে বলেওছিলাম যে 21500 রেঞ্জ থেকে একটা রিজেকশন আসতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু বিটকয়েন আজকে রিজেক্ট হচ্ছেন, সেটা আশা করি আপনারা ক্লিয়ারলি চার্ট অনুযায়ী দেখতেই পাচ্ছেন। চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন বিপ্লব কুমার দেবনা, তিনি বলতে চাইছেন দাদা আমার পোর্টফোলিও 3% কি বিটজিওটে ইনভেস্ট করতে পারি? তো একটু আগেই বললাম বিটজিওট জাতীয় কয়েনগুলোতে ইনভেস্ট করতে হলে অবশ্যই একটা পোর্টফোলিওর অ্যামাউন্ট ঠিক করে নিন, তার বেশি ইনভেস্ট করবেন না এবং সেই অ্যামাউন্টটি অতি অবশ্যই আপনাকে খোয়ার জন্য রেডি থাকতে হবে, কারণ এই সমস্ত কয়েনগুলি যেমন রাতারাতি কোটিপতি বানিয়ে দিতে পারে তেমনি রাতারাতি কিন্তু ডাম্প হয়ে যাওয়ার জন্য আপনার পুরো অ্যামাউন্টটা লসও চলে যেতে পারে। তো সেক্ষেত্রে যে অ্যামাউন্ট আপনার খোয়া গেলে কোনো রকম ক্ষতি হবে না সেই অ্যামাউন্ট দিয়ে এই জাতীয় কয়েনগুলোতে ইনভেস্ট করবেন। চলে আসছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন ইসলামিক স্টুডিও, তিনি বলতে চাইছেন বস কুকয়েনের লেভাক্স টোকেন এটা কোন কোন সময় আপ হয় প্লিজ বলবেন? তো সেক্ষেত্রে কয়েনটি অনেক পড়ে যায়, তারপর কয়েনটি নিজে ভাবে যে হ্যাঁ আমি এরবার আপ দেবো কারণ অনেকের লস হয়ে গেছে, তারপর কয়েনটি আপ দেয়। যাই হোক এটা মজার বিষয় হয়ে গেল, যদিও এই ধরনের কয়েন থেকে আপনাকে দূরে থাকতে বলবো, কারণ এই ধরনের কয়েনগুলি হয়তো রাতারাতি অনেকটা প্রফিট দিয়ে দেয় কিন্তু দেখবেন তারপর কিন্তু মারাত্মক ডাম্পের পালা চলতে থাকে এবং সেই ডাম্পটা কিন্তু 1 থেকে 2 মাস কন্টিনিউ করতে পারে। তো সেক্ষেত্রে আপনি ধরুন লাগিয়েছেন এমন জায়গায় সেখান থেকে ডাম্পই চললো এবং 2-3 মাস আপনি হয়তো হোল্ডও করতে পারবেন না। তো সেক্ষেত্রে এই সমস্ত কয়েনগুলো থেকে ভেবে চিন্তে ইনভেস্ট না করলে কিন্তু অনেক টাকা লোকসানও যেতে পারে। হ্যাঁ লাভের যেমন আশা থাকে তেমনি লোকসানও থাকে। তো আশা করবো আব্বা আপনাকে সাজেস্ট করবো যে এই সমস্ত কয়েন থেকে দূরে থাকুন। যাই হোক পরের কোশ্চেনে চলে আসছি। বিপ্লব রয় কোশ্চেন করেছেন, তিনি বলতে চাইছেন বিগত দিনে কতদিনের জন্য বুল মার্কেট স্টে করেছিল? তো সেক্ষেত্রে বুল মার্কেট মানে এটা একটা পুরোপুরি পিরিয়ডিক সাইকেল। আমরা মোটামুটি হিস্টোরিক্যাল ডাটা যেটা চেক করেছি সেই অনুযায়ী কিন্তু বিটকয়েনের হাবিং হওয়ার আগের 2 বছর থেকে একটা বুল মার্কেটে শুরু হতে দেখতে পাই এবং বিটকয়েনের হাবিং হওয়ার 2 বছর পর অবধি কিন্তু একটা বুল রান শেষ হতে দেখতে পাই। অর্থাৎ এর মানে এই নয় যে সমস্ত কয়েনই তার অল টাইম হাই ক্রস করে গেল। বুল মার্কেট একটা শুরু হওয়া মানে জাস্ট যে অবধি লোয়েস্ট যাওয়ার ছিল সেই অবধি গেল, পরবর্তীকালে সেখান থেকে উঠতে থাকলো এবং সেই রেঞ্জে আর কোনোদিনও ফিরে এলো না। এটাই হচ্ছে একটা প্রপার বুল মার্কেট শুরুর একটা ইঙ্গিত। তো সেক্ষেত্রে অল টাইম হাই ক্রস করতে কিন্তু অনেকটা সময় লাগবে। তো সেক্ষেত্রে অল টাইম হাইয়ের যদি আপনি প্রশ্ন করে থাকেন তো অল টাইম হাই করতে করতে মোটামুটি এখনো 1 থেকে 1.5 বছর লেগে যেতে পারে। তো আশা করি একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। এবং আগের বছর যে টোটাল বুল মার্কেটের পিরিয়ডটা আপনি জানতে চাইছেন সেটা মোটামুটি 2 থেকে 2.5 বছর কন্টিনিউ করেছিল এবং তারপর একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছিলাম। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন প্রসেনজিৎ দত্ত, তিনি বলতে চাইছেন ভিআইডিটি কয়েনটা কি আরও ডাউন যেতে পারে? তো সেক্ষেত্রে বলবো ভিআইডিটি কয়েন অবশ্যই ডাউন যেতে পারে, মার্কেট এখনও ডাউন যাওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে ভিআইডিটি কয়েন এই অ্যাট প্রেজেন্ট যে রেঞ্জে ট্রেড হচ্ছে সেখানে একদমই ফোমোর বসে কিনবেন না। যদি ভিআইডিটি কয়েনকে $0.022 আশেপাশে পান তাহলেই গ্র্যাব করবেন, তার আশেপাশে কিন্তু গ্র্যাব করতে যাবেন না। বা অ্যাট প্রেজেন্ট ভিআইডিটি কয়েন যেখান থেকে পাম্প হয়ে গেছে সেখানে কিন্তু গ্র্যাব একদমই করবেন না। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন করেছেন অনলি ভেরিফাইড অ্যান্ড লেজিট অফার, তিনি বলতে চাইছেন আরএলসি কয়েনটা কেমন? আরএলসি কয়েন ভালো কয়েন এবং সেক্ষেত্রে আপনি যদি গ্র্যাব করতে চান ভালো অতি অবশ্যই গ্র্যাব করতে পারেন। তবু আবার একটা কথা বলবো, আরএলসি কয়েন কিন্তু এই সপ্তাহব্যাপী ধরে মার্কেট পাম্প হওয়া হেতু অনেকটাই পাম্প হয়ে গেছে, $1 আশেপাশে পেলে গ্র্যাব করতে পারেন। এবং কিসে কাজ করছে সেটাও জেনে রাখুন, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করছে। আমরা কিন্তু অনেক আগে থেকেই বলে আসছি যে ইন ফিউচার কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআর ভিআর অর্থাৎ অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি, এই সমস্ত জিনিস বা মেটাভার্স, এনএফটির কিন্তু একটা মার্কেট থাকবে। অর্থাৎ এই সমস্ত জিনিসে কাজ করা টোকেনগুলি কিন্তু একটা মারাত্মক পোটেন্সিয়াল আছে, ইন ফিউচার ভালো রিটার্ন দিতে পারে। তো সেক্ষেত্রে দেখতে পাবেন যে মেটাভার্স জাতীয় কয়েনগুলি মারাত্মক পাম্প হচ্ছে, তার মধ্যে মানা, তারপর স্যান্ডবক্স, এই সমস্ত কয়েনগুলো আছে। এবং আরএলসি ও এআই যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করছে ভালো পাম্প হয়ে গেছে। যদি অ্যাকুমুলেশন রেঞ্জ আপনাকে জানিয়ে দিলাম যেটা হচ্ছে $1, সেই অনুযায়ী আপনি পেলে অবশ্যই গ্র্যাব করতে পারে। চলে আসেন নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন নীরব আহমেদ, তিনি বলতে চাইছেন ভাই আমার কেওয়াইসি অ্যাপ্রুভড করে না, অর্থাৎ পাই মাইনিং সম্পর্কে বলতে চাইছেন, প্লাস পেন্ডিং আছে 5-6 দিন থেকে। তো সেক্ষেত্রে বলবো পাই মাইনিং যেহেতু হঠাৎ করে হুওবি লিস্টিং করে দেয় এবং আরও 3-4 এক্সচেঞ্জে লিস্টিং হয়ে যায়, তো সবাই তখন পায়ের যে কেওয়াইসিটা তখন করাতে চায়। তো সেক্ষেত্রে ওদের সার্ভারে চাপ পড়ে যায় এবং সেই জন্য দেরি হচ্ছে। আশা 1-2 সপ্তাহের মধ্যে আপনার ঠিক হয়ে যাবে। চলে আসছে নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন সাইফুল ইসলাম, তিনি বলতে চাইছেন দাদা বিশ্বযুদ্ধের দামামার কারণে কি বিটিসি শেষ হয়ে যাবে না আগামীতে বুল রান দেখতে পারবো? অবশ্যই আপনি একটা বুল রান দেখতে পারবেন। এবং বিশ্বযুদ্ধ যেটা কথা বলতে চাইছেন, অবশ্যই আপনি হয়তো ইউক্রেন এবং রাশিয়ার সিচুয়েশনের কথা বলছেন। তো রাশিয়া ইতিমধ্যে কিন্তু ক্রিপ্টোকে লিগালাইজ করার পথে এগোচ্ছে, কারণ রাশিয়াকে কিন্তু সুইফট ব্যাংকিং কোড থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মানি যেভাবে ট্রান্সফার করা হয় সেখান থেকে বাদ দেওয়া হেতু কিন্তু ক্রিপ্টোকে লিগালাইজ করছে এবং ক্রিপ্টো দিয়ে কিন্তু রাশিয়া বিভিন্ন পেমেন্টও করে থাকছে। তো সেক্ষেত্রে বিশ্বযুদ্ধের কারণে এই মার্কেটে কিছু হবে না এবং যেহেতু ডিসেন্ট্রাল ডিসেন্ট্রালাইজড মার্কেট, তো সেক্ষেত্রে একটা দেশ চাইলে কিছু করতে পারবে না। অতি অবশ্যই সব দেশ যদি একত্রিত হয়ে তাদের ওয়ার্ল্ড লিডাররা মনে করে তবেই করা সম্ভব, এবং অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশন তাদের মনে করা হয় না যে এটা হবে। তো সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এবং অবশ্যই বিটিসি একটা বুল মার্কেট দেখাবে এবং বিটিসি কিন্তু একটা মারাত্মক গ্রোথ দেখাবে। তো অতি অবশ্যই আপনি নেগেটিভিটির কথা এখন থেকে চিন্তা না করে পজিটিভ চিন্তা ভাবনা করেন এবং অবশ্যই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করতে থাকুন, ইন ফিউচার অবশ্যই একটা ভালো রিটার্ন পাবেন। তো আশা করি এতক্ষণ অবধি আপনারা যারা যারা ভিডিওটি কন্টিনিউ করছেন ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন এবং আমাদের চ্যানেল থেকে ইনফরমেশন গ্যাদার করলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে নিতে পারেন, যাতে করে ইন ফিউচার এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন অতি অবশ্যই আপনাদের কাছে সবার কাছে পৌঁছে যায়। এবং অতি অবশ্যই আপনাদের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, পরবর্তীকালে যে কিউএনএ সেশন আসবে সেখানে আমরা এনরোলড বলে যদি লিখি তাহলে আপনার কোয়েশ্চেনটি সিলেক্ট হবে এবং সেখানে আপনার একটা কোয়েশ্চেনে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। এবং অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। যাই হোক, চলে আসি আমাদের পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন করেছেন ফয়জুল আহমেদ, তিনি বলতে চাইছেন ভাই আমার অ্যাকাউন্ট করেছি আমার আমুর আইডি থেকে, তো সেক্ষেত্রে ভেরিফিকেশন করার সময় আমি আমার ভাইয়ের আইডি দিয়ে দিয়েছি। অবশ্যই পাই অ্যাপ নিয়ে কথা বলছেন, 4 মাস হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি যদি 4 মাস যেহেতু হয়ে গেছে এবং আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ করা হয়নি, তো অতি অবশ্যই আপনি একবার রিনিউয়ের জন্য ট্রাই করতে পারেন। অতি অবশ্যই ঠিক যে আইডিটা অর্থাৎ যে আইডি থেকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই আইডিটা দিয়ে আইডি এবার ভেরিফিকেশন করাবেন, তো অতি অবশ্যই হয়ে যাওয়ার কথা। চলে আসছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন করেছেন মোহাম্মদ নাইম হোসেন, তিনি বলতে চাইছেন 3 দিন হলো কেওয়াইসি অ্যাপ্রুভ হয়নি, তো অতি অবশ্যই আপনাদের সবাইকেই বলছি যাদের অ্যাপ্রুভ হয়নি অতি অবশ্যই ওদের সার্ভারে চাপ আছে এবং এখন চাইছে সবাই একসাথে কেওয়াইসি করাতে, এরপর মেননেট লঞ্চ হয়ে গেলে পরবর্তীকালে কেওয়াইসিগুলোকে হয়তো ট্রান্সফারও করা যাবে বিভিন্ন এক্সচেঞ্জে সেই জন্য। তো সেক্ষেত্রে যখন সময় দিয়েছিল তখন হয়তো কেউ বিশ্বাসের জন্য করতে পারেনি যে এই অ্যাপে করবো, তো এখন অনেকেই কেওয়াইসি একসাথে করতে চাইছে তাই ওদের সার্ভারে চাপ আছে। অতি অবশ্যই 2-1 দিন বা 1 সপ্তাহ মতো টাইম লেগে যেতে পারে, তো অতি অবশ্যই আপনারা পেশেন্টলি হোল্ড করতে পারেন এবং তারপর যদি না হয় তারপর আবার রিনিউয়ালের জন্য আবার ওদের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারেন। চলে আসছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন করেছেন এমডি পলাশ, তিনি বলতে চাইছেন ফাইল কয়েন নেক্সট টিরালুনা বা FTT হবে না? তো অতি অবশ্যই ফাইল কয়েনে একটা ডেডিকেটেড ভিডিও আনা হয়েছিল, সেখানে ডিটেলসে আমরা কভার করেছিলাম ফাইল কয়েন কোন অবধি যেতে পারে, কেমন প্রফিট দিতে পারে। তো অতি অবশ্যই আপনার যে মেন সংশয় সেটা হচ্ছে টিরালুনা বা FTT হতে পারবে না, তো অতি অবশ্যই ফাইল কয়েন ভালো কয়েন, এখন ওদের ব্লকচেনে কোনো রকম প্রবলেম আসেনি, তো এখন অবধি এই নিয়ে ভয়ের কিছু নেই এবং ফাইল কয়েন ঠিক আছে এবং ভালো মতো রিটার্নও দিচ্ছে এই যে পাম্পটা হলো মার্কেটে সেখানেও। চলে আসছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন করেছেন শিয়াম সরদার, তিনি বলতে চাইছেন নিয়ার প্রোটোকল মার্কেট র্যাঙ্ক এত, এই কয়েনটা কিনে হোল্ড করলে কেমন প্রফিট হবে বা এই কয়েন থেকে বাই করা কোনখান থেকে বাই করা ঠিক হবে কোনো এক ভিডিওতে? আচ্ছা, সেক্ষেত্রে নিয়ার প্রোটোকল অত্যন্ত ভালো কয়েন এবং আপনি যদি চাইছেন লং টাইমের জন্য হোল্ড করতে অতি অবশ্যই কিনে হোল্ড করতে পারেন এবং পরবর্তীকালে ইন ফিউচার একটা মারাত্মক রিটার্ন কিন্তু কয়েনটা দিয়ে যাবে। তো সেক্ষেত্রে অতি অবশ্যই অ্যাট প্রেজেন্ট যে ভ্যালুতে চলে গেছে সেখানে হোল্ড করবে না, এর আগে অর্থাৎ এই মার্কেট পাম্প হওয়ার আগে যে ভ্যালুতে ঘোরাফেরা করছিল সেই প্রাইসে আবার সুযোগ পাবেন কেনা, তখন আপনি অ্যাকুমুলেট করতে পারেন। চলে আসছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন করেছেন মোহাম্মদ ইয়াসিন, তিনি বলতে চাইছেন নিয়ার প্রোটোকল ফাইল কয়েন স্যান্ডবক্স মানা থর্চিন রিউন এই টোকেনগুলো নেক্সট বুল রানে তাদের অল টাইম হাই টাচ করতে পারে কিনা একটু জানাবেন। তো সেক্ষেত্রে বারবার কিউএনএ বলে থাকি যে অ্যাট প্রেজেন্ট মার্কেটে যে ভলিউম আছে বা ক্যাশ ফ্লো আছে সেই অনুযায়ী কিন্তু কোনো কয়েনই অল টাইম হাই ব্রেক করতে পারবে না। এর মানে এটা নয় যে পরবর্তীকালে আর ইনভেস্টের ক্যাশ ফ্লো বা ইনস্টিটিউশনাল ক্যাশ ফ্লো বাড়বে না, তো সেক্ষেত্রে অবশ্যই বাড়বে, তখন অল টাইম হাই ব্রেক করতে পারবে এবং তখন আরও বলা সুবিধা হবে যে হ্যাঁ এই কয়েনটা এত ডলারে যেতে পারে। এখন যে সমস্ত কয়েনগুলো দিয়েছেন অতি অবশ্যই ভালো কয়েন, এখন থেকে হোল্ড করে লাগলে বা পার্টসে ডিসিএ করতে থাকলে অতি অবশ্যই ইন ফিউচার এটা ভালো আপনি রিটার্ন পাবেন। চলে আসছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন করেছেন মিকু ক্যাট, তিনি বলতে চাইছেন দাদা SKL অর্থাৎ স্কেল এই কয়েনটা কেমন, এটা বুল রানের অল টাইম হাই ব্রেক করতে পারে? অল টাইম হাই ব্রেকের প্রসঙ্গ তো বলে দিলাম এবং বাইং জোন বলে দিলে, তো SKL ভালো কয়েন, যদি হোল্ড করতে চান করতে পারেন। ইথেলিয়ামের স্কেলিং সলিউশনে মেনলি কাজ করে থাকে, $0.020 আশেপাশে যদি পেয়ে থাকেন অতি অবশ্যই আপনি স্কেল কয়েনকে হোল্ড করে নিন, অ্যাট প্রেজেন্ট যে ডলারে পাম্প হয়ে গেছে সেখানে কিন্তু হোল্ড করবেন না ফোমোর বসে। চলে আসছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন করেছেন মোহাম্মদ মাহসুম, তিনি বলতে চাইছেন দাদা কয়েক বছর আগে XT এক্সচেঞ্জে কিছু নিও কয়েন কেনা ছিল, কিন্তু সেখানে কয়েনের সংখ্যা আর উইথড্রল ছাড়া কোনো অপশান পাচ্ছি না, কোনো এক্সচেঞ্জে বা নেটওয়ার্কে কীভাবে উইথড্র দেবো? তো সেক্ষেত্রে নিও কয়েন হয়তো XT এক্সচেঞ্জে ডিলিস্টিং করে দিয়েছে, অ্যাট প্রেজেন্ট নিউ অর্ডার অর্থাৎ আপনার নিও কয়েন বেচতে চান তাহলে একমাত্র BKEX লিস্টিং আছে। যদিও বলে রাখি আপনি যদি ভারত বা বাংলাদেশের ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু BKEX এক্সচেঞ্জ ইউজ করতে পারবেন না, এছাড়া একমাত্র ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যেখানে আপনি নিয়ে যেতে পারবেন তাও একমাত্র কি সুশিষ্য অ্যাপে আছে। সেখানে যদি আপনার যে অ্যাড্রেস দিয়ে নিয়ে যেতে পারছেন বা নেটওয়ার্ক দিয়ে নিয়ে যেতে চাইছেন সেই নেটওয়ার্ক যদি আপনার XT.com সাপোর্ট খেয়ে থাকে তবেই নিয়ে যেতে পারবেন, এছাড়া কিন্তু কোনো জায়গায় আর নিউ কয়েন বা নিউ অর্ডার কয়েনটা নেই। যদি এই সুশিষ্য অ্যাপে নিয়ে যেতে পারেন অত্যন্ত ভালো, আর অথবা যদি এক্সচেঞ্জ তুলে দিয়ে থাকে তাহলে আর ওই নিউ কয়েনগুলো আপনি আর বেচতে পারবেন না। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন করেছেন CMB অফিসিয়াল, তিনি বলছেন LDO নিয়ে একটা আপডেট দিন। তো সেক্ষেত্রে LDO কয়েন ভালো কয়েন আপনি যদি কিনতে চান কিনতে পারেন। এট প্রেজেন্ট 29 র্যাঙ্ক আছে, কিন্তু একটাই রিকোয়েস্ট করব, এট প্রেজেন্ট যেহেতু এলডিও টোকেন পাম্প খেয়ে গেছে মারাত্মক, তো এখন বাই করবেন না, একটু পড়তে দিন এবং যে রেজিস্ট্যান্স লেভেলকে ফেস করে নিজের দিকে আসবে, যদি তখন $0.5 থেকে $1 আশেপাশে পান তখন গ্র্যাব করে নেবেন। অবশ্যই ইন ফিউচার বুল মার্কেট একটা ভালো বা ঠিকঠাক রিটার্ন আপনি পেয়ে যাবেন এলডিও টোকেন থেকে। চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন রাজন হোসেন, তিনি বলতে চাইছেন আমি যদি বিএনবি চেনে যদি কোনো কয়েন হোল্ড করে রাখি আর বিএনবি কয়েন যদি স্ক্যাম করে তবে কি আমার সেই কয়েনটা কিভাবে ট্রাস্ট ওয়ালেট থেকে উইথড্র দেবো, একটু বলবেন। খুবই একটা প্রাসঙ্গিক বা ভালো কোশ্চেন করেছেন। অতি অবশ্যই যদি বিএনবি চেনের আন্ডারে কোনো কয়েন হোল্ড করেন এবং বিএনবি কয়েনেও যদি ফল হয় তাহলে কিন্তু আপনার কয়েনটি সুরক্ষিত থাকবে। হ্যাঁ, একমাত্র বিএনবি অর্থাৎ বিনান্স স্মার্ট চেনের এই যে অ্যাড্রেসটা বা এদের ব্লক চেনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তখন কিন্তু প্রবলেম হবে, যদিও আমরা এইরকম কোনো রকমের প্রবলেম এখন অবধি ফেস করিনি এবং তখন যদি সেটা হয়ও আশা করি ট্রাস্ট ওয়ালেট বা বিনান্সে যেখানেই হোল্ড করুন না কেন সে কিন্তু অন্য সেই টোকেনটা আপনার অন্য নেটওয়ার্কের আন্ডারে শিফট করে দেবে, এটাও হতে পারে। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন ইনি করেছেন, অর্থাৎ একই কোশ্চেন, তো আশা করি আপনাকে বুঝিয়ে দিতে পারলাম। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন করেছেন মিকুকেট, তিনি জানতে চাইছেন দাদা লং টাইমের জন্য কিছু কয়েন বাই করব, ডাউনের জন্য ওয়েট করব নাকি এখনই বাই করব। তো ডাউন অনেক সময় ধরে ছিল এবং সেই সময় আমরা বারবারই বলেছি এই সময় পার্টসে গ্র্যাব করতে থাকুন, এখন মার্কেট পাম্প হয়ে গেছে, এখন কিন্তু ফোমোর বসে কোনো রকম ভালো প্রজেক্টে আপনারা হাত দেবেন না বা বাই করতে যাবেন না। অবশ্যই মার্কেটের একটা ডাম্প খাওয়ার সম্ভাবনা আছে, তখন আবার কিনবেন। যদি এখন অবধি না কিনে থাকেন তখন কিনবেন, এবং এখনও যদি কিনে থাকেন যদি ডিসিএ করতে চাইছেন তাহলে একদম মার্কেটকে নামার সুযোগ দিন, তখন আবার ডিসিএ করবেন। চলে আসছি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন মফিজুল ইসলাম, তিনি বলতে চাইছেন নাও হুইচ কয়েন ক্যান বাই। তো সেক্ষেত্রে বলে রাখি 12 ঘন্টা আগের এই কমেন্টটা আমরা সিলেক্ট করেছি। হুইচ কয়েন ক্যান বাই, অ্যাট প্রেজেন্ট কোনো কয়েনই কিন্তু ফোমোর বসে কিনতে যাবে না, সব কয়েনই কিন্তু মারাত্মক হারে পাম্প খেয়ে গেছে। অতি অবশ্যই বিটকয়েন 21,500 লেভেল থেকে রিজেক্ট হয়েছে এবং পরবর্তীকালে দেখা যাবে যে আরও একটু রিজেকশনের কারণে কিন্তু আবার ওই $12,000 থেকে $15,000 রেঞ্জে কিন্তু, হ্যাঁ, সময় লাগতে পারে, আপনাদের পেশেন্টলি নিজেদেরকে হোল্ড করতে হতে পারে। হয়তো 4-5 মাস পরে দেখা গেল আবার বিটকয়েন সেই রেঞ্জেই ফিরে এলো, অর্থাৎ $12,000 থেকে $15,000 লেভেলে, তখন কিন্তু আবার সুযোগ পাবেন বিভিন্ন অল্ড কয়েনগুলোকে ভালো রেঞ্জে গ্র্যাব করা, তখন করবেন, এখন নয়। চলে আসছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন করেছেন এমডি বাবু, তিনি বলতে চাইছেন ভাই এখন কোন কয়েনগুলো কেনা ভালো হবে। অতি অবশ্যই একই কোশ্চেন, আপনিও সেম রুল ফলো করতে পারেন। চলে আসছি আমাদের এই সেশনের একদম শেষ কোশ্চেনে। যিনি কোশ্চেন করেছেন তার অ্যাকাউন্টের নাম হচ্ছে হোসেন, তিনি বলতে চাইছেন দাদা আমার পোর্টফোলিওতে 50 থেকে 60% কেনা হয়ে গেছে, বাকি 30 থেকে 40% ইউএসডিটি ইনভেস্ট করা বাকি আছে, এখন বাই করব না। আচ্ছা, আপনার টোটাল পোর্টফোলিও হচ্ছে $5,000, যদি আপনি ঠিকঠাক সময় অর্থাৎ মার্কেট যখন ডাম্পেই ছিল এই যে পাম্পটা তার আগে ইনভেস্ট করে থাকেন অতি অবশ্যই খুব ভালো কাজ করেছেন। এখন যে সমস্ত কয়েনগুলো পাম্প হয়ে গেছে সেখানে বাকি যে 30 বা 40% ইউএসডিটি আপনার কাছে রিজার্ভ আছে সেটা দিয়ে বাই করতে যাবেন না, অবশ্যই মার্কেটকে ডাম্প হওয়ার সুযোগ দিন। এবং একটা কাজ করবেন, এই যে 30 বা 40% আপনার কাছে রিজার্ভ আছে তার 20% দিয়েই কিন্তু কয়েনগুলো ডিসিএ করবেন এবং 20% আপনাদের কাছে কিন্তু ইউএসডিটি আকারে রিজার্ভ রেখে দেবেন। কেউ বলতে পারে না মার্কেট কত নিচে যেতে পারবে, রিসেশন পিরিয়ড কন্টিনিউ করলে কিন্তু বিটকয়েন $5,000 গিয়েও থামতে পারে। হ্যাঁ, এটা মনে রাখবেন যে বিটকয়েন কিন্তু $5,000 থামতে পারে। তো সেক্ষেত্রে রিসেশন পিরিয়ড যদি ভালোভাবে শেষ হয়ে গিয়ে থাকে তো অবশ্যই আমরা একটা পরবর্তীকালে বুল মার্কেট দেখতে পাবো। তো সেক্ষেত্রে নিজের সিকিউরিটির জন্য 20% ফান্ড কিন্তু অবশ্যই ইউএসডিটি আকারে আপনার কাছে বাঁচিয়ে রাখবেন। তো আশা করি একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। তো এই ছিল আমাদের কিউএনএ সেশন, যেখানে আপনাদের করা বিভিন্ন কোশ্চেনগুলো যেগুলো আমরা এনরোল বলে জানিয়েছিলাম সেগুলোকে আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কোনো কোশ্চেন আমাদের থেকে যদি বাদ পড়ে গিয়ে থাকে অতি অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে সেই কোশ্চেনটি করে দিতে পারেন এবং আপনাদের মনে অন্যান্য বিভিন্ন কোশ্চেন থাকলে সেটাও করতে পারেন। আমরা পরবর্তী যে কিউএনএ সেশন বা পরবর্তী উইকে যে কিউএনএ সেশন আসবে সেখানে কভার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন এবং আপনাদের এই একটি লাইকই কিন্তু আমাদের মোটিভেট করে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট বা এত লেন্দি কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার এবং আমাদের চ্যানেল থেকে ইনফরমেশন গ্যাদার করে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে নিতে পারেন। এবং অতি অবশ্যই বলবো আবারও যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যান, সেখানে ডে টু ডে বিভিন্ন কয়েনের অ্যানালিসিস, বিভিন্ন নিউজ সবার আগে কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হয়। এছাড়াও একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা একটা প্রিমিয়াম চ্যানেলও খুলেছি, যদি আপনারা চান অতি স্বল্প মূল্যে ট্রেডিং শিখতে এবং ডে টু ডে সিগনাল তো থাকছেই, তো অতি অবশ্যই আমাদের প্রিমিয়াম চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারেন। নর্মাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর সেখানে একটা মডারেটার আইডি দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করলে সে ডিটেলসে বুঝিয়ে দেবে কীভাবে আপনারা জয়েন হতে পারবেন। তো এই অবধি ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড।